ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা বাজারে একজন এক ভদ্রলোক সবজি কিনছিলেন, সবজি কিনতে কিনতে একটি ছেলে এসে দাঁড়ায় আর একটা বড় পলিথিন ক্যারি ব্যাগ মুখটা আড়াল করে মোবাইলটা তুলে নেয়। নেওয়ার পরই প্রথম এ দেখেছে আমার পাশের জন মনোয়, উনি দেখেছে, দেখি তারপরে এবার ওই ভদ্রলোক খেয়াল পড়লো যে আমার মোবাইল নেই, মোবাইল নেই চেঁচাচ্ছে, তখনই ওকে ধরে তারপরে প্রশাসনের হাতে তুলে দেয়। ঘটনাটা কখন ঘটেছে? ঘটনাটা ঘটেছে 7:30। মানে তোমরাই ধরে কি পুলিশ হাতে তুলে দিলে? হ্যাঁ, আমরাই তুলে দিয়েছি, ফোন করেছিলাম, দিয়ে ওইখান থেকে এসে নিয়ে গেছে। মারধর তেমন একটা কেউ হয় না, তুই যার কাপড় দিয়ে। ছেলেটার বাড়ি কোথায় কিছু জানো? বাড়ি ও বলছে যে আমার বাড়ি এইদিকে বাসস্ট্যান্ডের কাছে, এ পরে শুনছি যে বাড়ি নাকি চেয়ারা বাজার। ঘটনাটা কখন ঘটেছে? ওই 7:35 হবে, 7:30। মানে আপনারাই মানে ধরে তাকে পুলিশ হাতে তুলে দিয়েছেন, তাই তো? আপনার নাম? দাদা আপনার নাম? প্রদীপ আর্য। Collection, jeans and t-shirts, only for men.